এই মানুষটির নেতৃত্বের সূচনা হল সবচেয়ে আগে উনিশশো সাতচল্লিশ ষোলোই আগস্ট তখনও তিনি কলকাতায় সেদিন তিনি ভবানীপুরে ইসলামিয়া কলেজের হোস্টেল সিরাজ হোস্টেলে পূর্ব বাংলা থেকে যাওয়া তরুণদের ডাকলেন বিশেষ করে যারা প্রগতি মনস্ক সবাইকে নয় তার মধ্যে উপস্থিত ছিলেন ভবিষ্যতের বিখ্যাত সাংবাদিক কেজি মুস্তাফা তো বঙ্গবন্ধু সেদিন আঞ্চলিক ভাষায় আবেগ তাড়িত ভাষায় বললেন মেয়ারা ঢাকায় যাইবেন না ওই মাওড়াদের সঙ্গে বেশ দিন থাকা যাইব না এখন থেকে এই কাম শুরু করতে হইব উনিশশো আটানব্বইতে কেজি মুস্তাফা নহু আলম লেনিনকে এক সাক্ষাৎ করে বললেন সেদিন মুজিব ভাই আঞ্চলিক উচ্চারণে যা বলেছেন তার একটি অর্থ হয় বাঙালি স্বাধীনতা এবং অন্নদাশঙ্কর রায়কেও উনিশশো চুয়াত্তরে তিনি বলেছিলেন যে তিনি উনিশশো সাতচল্লিশ থেকে স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখেন চমৎকার ইতিহাস তাই বলে উনিশশো তেতাল্লিশে এসব আলী ভবিষ্যতে বাঙালি নামে একটা বই লিখেছিলেন সেখানে তিনি ভবিষ্যৎ ভবিষ্যৎবাণী করেছিলেন যে বাঙালির মধ্যে এমন একজন নেতা আসবে যে ধর্মনিরপেক্ষতা প্রতিষ্ঠা করবে এবং বঙ্গবন্ধু কী করেছেন না আপনি জানেন আমি জানি আমরা যাদের অনু যারা অনুষ্ঠান দেখছেন তারাও জানেন উনিশশো একাত্তরে এপ্রিল মাসে মুক্তিযুদ্ধ চলমান তখন অধ্যাপক নবনীতা দেব সেন অমর্ত সেনের প্রথম স্ত্রী আব্দুল গাফার চৌধুরীকে বলেছিলেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বেই সেই আলোকিত বাঙালি জন্ম হতে যাচ্ছে যিনি ধর্ম নিরপেক্ষতা করবেন যিনি আদর্শিক বাংলাদেশ গড়বেন তো সেই জন্যে আজকে তার জীবদ্দশায় এত কথা বলছি কিন্তু চমৎকার একটি কথা আছে একাত্তরে সতেরোই মার্চ একজন বিদেশি সাংবাদিকটাকে বলল যে আজ তো আপনার জন্মদিন কেক কোথায় মোমবাতি কোথায় বঙ্গবন্ধু বললেন আমার জন্মদিনে কি আর মৃত্যুদিনে কি মানুষ বড় কষ্টে আছে তিনি কিছুই করলেন না তিনি কোনোদিনই কিছু করেননি আমরা করি আমাদের দায়বোধ থেকে তবে অসমাপ্ত জীবনে আছে তার জন্মদিনে তার স্ত্রী বেগম মুজিব তাকে একটি কলম উপহার দিতেন আওয়ামী লীগ কখনো কখনো তার জন্মদিন পালন করতো ফুল আনত কেক আনত ইত্যাদি ইত্যাদি সব কিছুই তবে আমরা তার জন্মদিন পালন করছি নৈতিক দায়িত্ববোধ থেকেও। থেকে